আমি আপনাদেরকে ক্রোম দিয়ে ইউটিউবের তিনটি সুবিধা দেখাবো। তো প্রথম যে সুবিধাটা, সেটা হলো ব্যাকগ্রাউন্ড প্লে। যে কোনো ভিডিওকে আমি ব্যাকগ্রাউন্ড প্লে করে শুনতে পারবেন। যেমন আমরা ডেস্কটপ মোড করে নেব ক্রোমে, এই অপশন থেকে ডেস্কটপ মোড করে আমরা এখন ইউটিউবে যাব। ইউটিউবে যেতে আমরা www.youtube.com ইউজ করব। তো আমরা একটা ভিডিও সিলেক্ট করে রেখেছি, সেটা ওপেন করছি। তো ওয়েবসাইটটি আমরা ডেস্কটপ মোডে চালু করব, তারপরে প্লে করে দাও। All the devils তো ভিডিও প্লে হওয়ার পর আমরা এই নোটিফিকেশন বারটি নিয়ে আসবো। এখানে দেখুন পজ প্লে আছে, নেক্সট সিক আছে, এবং যদি প্লে লিস্ট খুলে হয় তাহলে নেক্সট থাকবে। তোমরা প্রথমে পজ করে নেই, তারপরে প্লে, শুধু এই টিকটাই মনে রাখবেন, পজ অ্যান্ড প্লে। এখন আমরা হোম বাটন ক্লিক করব। এখন দেখুন আমরা হোমে চলে এসেছি, আমাদের ভিডিও প্লে হচ্ছে, উপরে দেখা যাচ্ছে প্লে হচ্ছে। এখানে প্লে করে দিলাম অথবা অটোমেটিক প্লে হবে। শুধু পজ প্লে করে আপনি হোমে চলে আসবেন। এখন ভিডিও প্লে হচ্ছে। এই টিকটা ফলো করে আপনার ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ড অন্যান্য কাজ করবেন, ইউটিউব ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। এই টিকটা ফলো করতে পারেন। এরপর টিক নাম্বার টু, আমরা ওভারলে ভিডিও সহ ব্যাকগ্রাউন্ড প্লে। আমরা একটু চ্যাপ্টারটা লন করে নিলাম। সেজন্য কিন্তু স্ক্রিন ফুল স্ক্রিন করতে হবে, একদম ডানে কোনা থেকে আমরা এটা ফুল স্ক্রিন করে দেবো। এখন ফুল স্ক্রিন হয়ে গেল। এখন সেম ওয়ার্ক, পজ প্লে করতে হবে না, শুধু হোম বাটন ক্লিক করব। সাথে সাথে দেখুন আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করে অন্যান্য কাজ করতে পারি। টিক নাম্বার টু কেমন লাগলো? টিক নাম্বার থ্রি, ঠিক আছে, আমরা এই ভিডিও, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিডিও, আমরা এটাকে ট্রান্সলেট করে আমরা নিজেদের ভাষায় দেখব। তো দেখুন কেমন করে করতে হবে, বাংলা বাংলা ভাষায় ট্রান্সলেট করে দেখব। তো সিসি অন করে নেব, সেটিং থেকে সাবটাইটেল সিসি থেকে আমরা শেখ আহমেদ অটো ট্রান্সলেট অন করে নেব। ইজ মাই ফাদার বাংলা, এন্ড আই এম প্রাউড টু হ্যাভ এ ফাদার হু ডিড সো মাচ। দেখুন বাংলা সিলেক্টর সাথে সাথে ইসলাম ওনার কথাগুলো ট্রান্সলেট অটোমেটিক ট্রান্সলেট হওয়া শুরু হয়েছে। তো এখন আমি একটা টিপ দেখাই, বোনাস হিসাবে এই স্ক্রিনটা একটু বড় করে দেখতে আমরা অটো রোটেশন হিজ মাদার টাং এট দ্যাট টাইম ওয়াজ গুজরাটি রোটেট করে নেব। সো উই এট হোম স্পিক গুজরাটি, স্ক্রিনটা একটু বড় হয়ে কাছে এসে গেল। এট দ্য এজ অফ 9 হিজ ফাদার ওয়াজ অলরেডি ইন সাউথ আফ্রিকা ট্রাইং টু আর্ন এ লিভিং, ট্রাইং টু গেট সাম মানি। তো এইভাবে আপনারা এই টিকটা ফলো করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। And it was the first